মুখ্যমন্ত্রীর পায়ে সফল অস্ত্রোপচার এসএসকেএম এ সিটি স্ক্যানের পর হাঁটু থেকে বের করা হলো ফ্লুইড মমতাকে নিয়ে বাড়ি ফিরলেন অভিষেক পঞ্চায়েতের ফল ঘোষণার পরেও মিলবে না ছুটি আরও দশ দিন রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ভোট হিংসা রুখতে নির্দেশ হাইকোর্টের অফিসে আটকে রেখে ধর্ষণ বিয়ের জন্য চাপ দিতেই হুমকি নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণীর তদন্ত শুরু কলকাতা পুলিশের ভোট হিংসা রুখতে ব্যর্থ নির্বাচন কমিশনার বেনজির ভৎসনা রাজ্যপালের এত হত্যার দায় কার প্রশ্ন রাজীবকে দিলেন কর্তব্য পালনের হুঁশিয়ারিও উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড অন্যথায় বাতিল হতে পারে পরীক্ষায় বসার আবেদন বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা সংসদের অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরব অমর্ত্য সেন রাজনৈতিক উদ্দেশ্যেই হিন্দু ধর্মকে ব্যবহার হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠাই মূল লক্ষ্য বিজেপির তোপ নোবেল বিজয়ীর কবে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান তিন অবশেষে দিনক্ষণ ঘোষণা করল ইসরো চোদ্দই জুলাই উৎক্ষেপণ হবে মহাকাশ যানটির নয়া সাফল্যের লক্ষ্যে পদক্ষেপ দেশের আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো নমস্কার আসছে বিস্তারিত খবরে কপ্টার দুর্ঘটনার পর বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে সফল অস্ত্রোপচার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের হাঁটুতে জল জমেছিল তার অপারেশনের পর উডবার্ন ওয়ার্ডের 12.5 নম্বর কেবিনে রাখা হয়েছিল তাঁকে আর সেখানেই মুখ্যমন্ত্রীকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর উপস্থিতিতেই হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে ঘটনার কবলে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণের সময় কোমরে হাঁটুতে চোট পান তৃণমূল সুপ্রিমো কলকাতায় নেমে তিনি এসএসকেএম এ যান প্রাথমিক চিকিৎসার জন্য তবে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই ফিজিওথেরাপি চলছিল তাঁর এদিন এসএসকেএম হাসপাতালে পৌঁছে ইউসিএম বিল্ডিং এ গিয়ে সিটি স্ক্যান করান মুখ্যমন্ত্রী রিপোর্ট সন্তোষজনক দেখে অর্থোস্কোপিক ইন্টারভেনশন পদ্ধতিতে হাঁটু থেকে ফ্লুইড বের করা হয়েছে তাঁর মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এমনটাই জানা গেছে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ভোট পরবর্তী হিংসা রুখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের সেই মর্মেই রাজ্যকে কেন্দ্রের কাছে আবেদন জানানোর নির্দেশ দিল আদালত পাশাপাশি ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যের মধ্যে বাহিনীকে যথাযথ জায়গায় মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে তবে এখনও পর্যন্ত রাজ্যে পৌঁছয়নি সমস্ত বাহিনী বৃহস্পতিবার বাহিনী সংক্রান্ত শুনানিতে এই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তবে কেন্দ্রের পক্ষ থেকে আদালতের রিপোর্ট দিয়ে জানানো হয়েছে সংশ্লিষ্ট জেলায় সরাসরি পৌঁছে যাবে বাহিনী এদিকে বিজেপি তথা বিরোধীদের দাবি ছিল ভোট পরবর্তী হিংসার ঘটনা ঠেকাতে ফল প্রকাশের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক বাংলায় নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এবার সেই আর্জিতে সায় দিল আদালত পঞ্চায়েত ভোটের ফল গণনা শুরু হবে আগামী 11 জুলাই কিন্তু প্রক্রিয়া শেষ হতে হতে 12 তারিখ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে 12 জুলাইয়ের পর আরও 10 দিন বাহিনী মোতায়েন থাকবে এমনটাই জানিয়ে দিয়েছে আদালত পাশাপাশি পঞ্চায়েত ভোট দিতে ব্যবহার করা হবে ব্যালট বক্স তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আরও জোরালো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ঘরে আটকে রাখা হুমকির মতো একাধিক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে বৌবাজার থানায় অভিযোগ গ্রহণ করে ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ অভিযোগকারিনীর দাবি 1.5 বছর আগে বিবি গাঙ্গুলি স্ট্রিটের অফিসে মহিলা অভিযোগকারীকে আটকে রেখে ধর্ষণ করেছিলেন নওশাদ এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসী করে চলেন প্রায়শই অভিযোগকারী মহিলা যখন বিয়ের জন্য চাপ দেন তাকে তখনই সেই প্রতিশ্রুতি এড়িয়ে গিয়ে তাকে হুমকি দেন নওশাদ এমনটাই দাবি ওই মহিলার লালবাজার সূত্রে খবর প্রথমে নিউটাউন থানায় অভিযোগ জানান ওই মহিলা এরপর বিধাননগর কমিশনারেটের ডিসির মাধ্যমে এই অভিযোগপত্র কলকাতা পুলিশের কাছে এসে পৌঁছয় যদিও ভোটের আগে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে এই দাবিতে সব অভিযোগ নস্যাৎ করেছেন আইএসএস বিধায়ক পঞ্চায়েত ভোটের দুদিন আগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বেনজির ভৎসনা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের
তার প্রশ্ন, এত রক্ত, এত হত্যা, ঘাতক কে? রাজ্য নির্বাচন কমিশনার কি হাত তুলবেন? আপনার জানা উচিত খুনিকে। কমিশনারকে সঠিক পদক্ষেপ করার পাশাপাশি রাজধর্ম পালন করার নির্দেশও দিয়েছেন রাজ্যপাল। তার আবেদন, মানুষের রক্তে রাজনীতির হোলি খেলা বন্ধ হোক। বৃহস্পতিবার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট হিংসা ইস্যুতে ফের কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে আমি নিয়োগ করেছিলাম কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন, দায়িত্ব পালনে আপনি ব্যর্থ, এখনো সময় আছে, সঠিক পদক্ষেপ করুন। মহাভারত থেকে শেক্সপিয়ার, টিএন শেষন থেকে স্বামী বিবেকানন্দের মন্তব্য উদ্ধৃত করে এদিন নির্বাচন কমিশনারকে তার দায়িত্ব মনে করাতে চাইলেন রাজ্যপাল। নকল ব্যালট পেপার ছাপা, হিংসার জেরে মৃত্যু, আধিকারিকদের নিষ্ক্রিয়তা, এমন একাধিক ইস্যুতে সরব হয়েছেন তিনি। কমিশনারের অকর্মণ্যতার জন্য নিজে দুঃখ প্রকাশও করেছেন রাজ্যপাল, যদিও তাঁকে পাল্টা বিঁধেছে রাজ্যের শাসক দল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের দাবি, গোটা রাজ্যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হচ্ছে, সেখানে মাত্র 7-8টি বুথের ঘটনা নিয়ে এত কথা আসলে প্রলাপ? এমনটাই দাবি কুনালের। এবার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হলো আধার কার্ড, অন্যথায় নাও মিলতে পারে পরীক্ষায় বসার সুযোগ, বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালো সংসদ। আগামী 16 আগস্ট থেকে শুরু হতে চলেছে একাদশ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 2023-24 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনের সময় পড়ুয়াদের আধার নম্বর বাধ্যতামূলক, জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লেট ফাইন ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে 31 অক্টোবর পর্যন্ত, এরপর লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 3-10 নভেম্বর পর্যন্ত। এমনকি 2022-23 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনের সময় যে সকল ছাত্রছাত্রী আধার নম্বর দেননি তাঁদেরও অনলাইন পোর্টালের মাধ্যমে আধার নম্বর জানাতে হবে 16 আগস্ট থেকে 31 অক্টোবরের মধ্যে। সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আধার নম্বর না থাকলে সংশ্লিষ্ট পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তৈরিতে সমস্যা হতে পারে। রেজিস্ট্রেশনে আধার নম্বর সংযুক্ত না থাকা পড়ুয়াদের পরীক্ষাতে অংশগ্রহণের অনুমতি নাও দেওয়া হতে পারে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অভিন্ন দেওয়ানি বিধি আসলে ভাঁওতা, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠাই বিজেপির মূল লক্ষ্য, সাফ দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। সংসদের বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল আনতে চায় কেন্দ্র। লোকসভার আগে এই বিধি নিয়ে রীতিমতো তৎপর বিজেপি শিবির। বিজেপির নির্বাচনী ইস্তেহারেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপি তো বটেই, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে থাকা জগদীপ ধনখড়েরও দাবি, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে আর এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয়। আর এই আকস্মিক তোড়জোড় নিয়েই ক্ষোভ প্রকাশ করে অমর্ত্য সেন বলেছেন, আমরা হাজার হাজার বছর অভিন্ন দেওয়ানি বিধি ছাড়া কাটিয়েছি, আগামী দিনেও এটা ছাড়া চলতে আমাদের কোনো অসুবিধা হবে না। আসলে একটা জটিল বিষয়কে খুব সহজ বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তিনি মনে করছেন, এই অভিন্ন দেওয়ানি বিধি আসলে হিন্দু রাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর রাস্তা, রাজনৈতিক উদ্দেশ্যে হিন্দু ধর্মকে অপব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলেও মত অমর্ত্য সেনের। কিন্তু হিন্দু রাষ্ট্র দেশের এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা হতে পারে না বলেই জানিয়েছেন এই কিংবদন্তি অর্থনীতিবিদ। কবে চাঁদের আকাশে উড়ে যাবে চন্দ্রযান 3? দিনক্ষণ ঘোষণা করল ইসরো। আগেই জানা ছিল জুলাইয়ের মাঝামাঝি সময়ে চাঁদে পাড়ি দেবে এই চন্দ্রযান। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানালো, মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হবে 14 জুলাই। ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকল থেকে ওই দিন দুপুর 2:35 নাগাদ রওনা দেবে চন্দ্রযান 3। এই মিশনের গুরুত্বপূর্ণ সংযোজন হল শেপ প্রযুক্তি, যা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর ছবি ও অন্যান্য মূল্যবান তথ্য সরবরাহ করবে বিজ্ঞানীদের। এই মিশনটির জন্য খরচ হচ্ছে মোট 615 কোটি টাকা। এই মিশনটি শুধু যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এর উপর নজর আছে গোটা বিশ্বের বৈজ্ঞানিক মহলের, কারণ আগের অভিযানগুলি থেকে পাওয়া তথ্য এবং এই অভিযানের তথ্য সাহায্য করবে পরবর্তী গবেষণায়। 2019 সালে চাঁদে নামার লক্ষ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান 2, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এবার পুরনো ব্যর্থতার রেশ মুছে নতুন করে সাফল্যের স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।